রূপালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম দীপবন্ধু মুস্তাফিজুর রহমানের স্মৃতি রক্ষার্থে কাতারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করল দীপবন্ধু মুস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদ কাতার বৃহস্পতিবার দোহা নিউ জামান রেস্টুরেন্ট বৃহস্পতিবার দোহা নিউ জামান রেস্টুরেন্টে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সন্দীপ অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি রফিকুল ইসলাম হেলাল বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা কেপায়েত উল্লাহ মোহাম্মদ জামশেদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শিপন ও কাতার ন্যাশনাল হিউম্যান রাইটসের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা আবুল হোসেন মাইন উদ্দিন সাংবাদিক আনোয়ার হোসেন মামুন আতাউর রহমান কাউসার আহসান উল্লাহ মুজিব ও মোহাম্মদ নাসেরউদ্দিন সহ অনেকে এ সময় মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সভাপতি সাংবাদিক আকবর হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক এবং আহসান উল্লাহ সচিবকে সাংগঠনিক সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রফিকুল ইসলাম হেলাল কমিটির অন্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ শিপন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মাইনউদ্দিন শেষে মরহুম দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মনজত করা হয়